প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেটির বিষয়বস্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী পরীক্ষার রেজাল্ট কতদিন পরে হবে সেই সম্পর্কে আজকে আমি বলবো এবং আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো জানাচ্ছি আপনাদের এই পরীক্ষা হয়ে গেছিল প্রায় দুই মাস আগে হয়ে গেছে এই পরীক্ষার রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি আরও অন্যান্য কিছু পদ আছে সেখানে পরীক্ষার রেজাল্টটা প্রকাশ এখনো হয়নি তো আজকে বিভিন্নভাবে আপনারা কমেন্ট করেছেন আমি সেই কমেন্টসগুলো দেখাবো যারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে কমেন্টস করেছেন তাদের মধ্যে জিয়াদ আহমেদ জাহেদ উনি বলছেন যে বিশ তারিখের মধ্যে হবে আজকে তো আঠেরো তারিখ আগামী আর দুই দিন সময় আছে তো বিশ তারিখের ভেতরে হতেও পারে ওনার কথাটা হয়তো বা মিলে যেতে পারে নাইম ইসলাম বলছে সেম তো গৌতম চন্দ্র রায় বলছে দিয়ে দিছে এটা মিথ্যা কথা বলছে উনি এখনও দেয় নাই এখনও রেজাল্ট হয়নি হইলে আমরা অবশ্যই প্রকাশ করব এবং আপনারা অবশ্যই জানতে পারবেন বিভিন্ন গ্রুপের মাধ্যমে তো এমএসটি রোকিয়া জান্নাতুল জান্নাতুন বলছে আমিও জানতে চাই ওনারও আগ্রহ আছে জানার ব্যাপারে অর্থাৎ উনি পরীক্ষা দিয়েছিলেন রবিউল সরকার বলছেন কারও জানা থাকলে বললেন ভাই ওনার সকলে উদ্বিগ্ন আছে যে পরীক্ষাটির রেজাল্ট আসলে হবে কি নাইম শেখ রাতুল বলছে আমিও জানতে চাই ওনাকে আবার কমেন্টস করেছেন যে বিপিডিবি এর নিরাপত্তা প্রহারিতে আসলে কত নাম্বার প্লেট টিকাবে অথবা রেজাল্ট আসবে কত নাম্বার সঠিকটা কেউ কি জানতে পারেন বা বলতে পারেন তো এটা আমারও প্রশ্ন যে কত নম্বরে টিকাবে এটা সঠিক জানা নেই তবে হয়তোবা পঁচাত্তর প্লাস অথবা আশির ভিতরে টিকাতে পারে যাদের আশি নাম্বার থাকবে তারা সেফজনে থাকবেন এবং যাদের পঁচাত্তর প্লাস থাকবেন তারা অনেক রিস্কে থাকবেন অর্থাৎ টিকলেও টিকতে পারেন না টিকটেও না টিকতে পারেন তো এখন অনেকে কমেন্টস করছেন যে কত নম্বরে টিকাবে সেগুলো দেখাবো আপনাদেরকে তো এই কমেন্টসগুলো ভিত্তি কতটা সত্য বলতে পারবো না তবে হয়তোবা সকলে অনুমান করতেছে সেই ভিত্তিতে আমি দেখাবো এখানে ম্যাক্সিম গোর্কি নামে একটা আইডি তিনি বলছেন পঁচাত্তর প্লাস ভাইয়া দিবে বিশ্বাস না রেজাল্ট দিলে মিলাই দেই খান অর্থাৎ তার কথা হচ্ছে পঁচাত্তর প্লাসে টিকবে আমারও অনুমান সেরকমই পঁচাত্তর প্লাস মার্ক পাইলে হয়তোবা সেবজনে থাকবেন তবে জেলাভিত্তিক এটা কম বেশি হতে পারে এবং তাদের কোটা আছে কোটা ভিত্তিক কম বেশি হতে পারে বিভিন্ন কোটা আছে যেমন মুক্তিযোদ্ধা কোটা প্রতিবন্ধী কোটা পোষ্য কোটা থেকে শুরু করে অন্যান্য উপজাতি কোটা টোটা তাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে এখানে রিপ্লাই দিয়েছেন নয়জন এখানে অনিবেশ আধিকারী বলছেন পঁচাশি থেকে নব্বই এনার কথাটা অনেক বেশি হয়ে যায় অর্থাৎ পঁচাশি থেকে নব্বই হয়তোবা বোর্ডের সর্বোচ্চ দশ থেকে জন পাইতে পারে তার বেশি পাইবে না কারণ পরীক্ষার প্রশ্ন কিন্তু একদম সহজ হয়নি এরপরে সাগর ইসলাম বলছে রেজাল্ট কবে দেবে পঁচিশ তারিখের আগেই আসবে আশা করা যায় রেজাল্ট কোনো দিন কোন দিন দিবে জানতে চাই রফিকুজ্জামান রাফি মাসুদ আহমেদ ফয়সালও বলছেন জানতে চাই তো সকলের কিন্তু আগ্রহ অনেক বেশি কারণ অনেক দিন হয়ে গেছে অনেক দিন অতিক্রম হয়েছে এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি আমি আশা করছি আগামী বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে রেজাল্ট প্রকাশিত হবে আবার অনেকে বলতেছে যে পরীক্ষা বাদ হয়ে গেছে সেগুলো কমেন্টস দেখাবো আমি মাসুদ আহমেদ ফয়জাল ইনি কমেন্ট করছেন আমি জানতে চাই এস এম মতিউর রহমানও কমেন্ট করছেন আশিকুর রহমান অফি বলছেন যে আগামী দুই বছরের ভিতরে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বেশি এমডি শামীম মিয়া বলছেন হিসাব সহকারী পঁচাত্তর প্লাস আসবে বাট অফিস সহক আইডিয়া নেই এমডি শামিম শামীম মিয়া বলছেন অপেক্ষা করুন বিশ তারিখে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এমডি সোহেল রানা রানা বলছেন নব্বইয়ের উপরে এমডি সফন সরকার বলছে সত্তর থেকে আশি হইতে পারে তো অনেকে অনেক ধরনের কমেন্টস করছেন কার কমেন্টস সত্যি হবে এটা বলতে পারবো না তবে আমার ধারণা ব্যক্তিগত ধারণা এর ভিতরে থাকলেই আপনারা টিকতে পারবেন অর্থাৎ ছিয়াত্তর সাতাত্তর আষ্টাত্তর উনআশি আশি এরকম কিছু কিছু বলছে কমেন্টসে যে রিটার্ন রিটার্ন মাধ্যমে নাকি বাতিল করছে কিন্তু নোটিশ তো দিল না বাতিলের নিরাপত্তা পুরোহরই কথা শুনলাম বাতিল করেছে হিসাব সহকারী কি যে হলো তা জানি না না বাতিল করেনি আমার জানা মতে এখনও কোনো নোটিশ পাওয়া যায়নি নয়ন কমার বসে কোথায় শুনেছেন ভালো করে খোঁজ নেন ঢাকা থেকে এক বড়ো ভাই বলল নয়ন কুমারকে বলছে বাতিল হলে নোটিশ দিত সানবির রহমান বলছে নয়ন কুমার বলছে যে সেটাই তো ফাইনাল হয়ে নোটিশ দেবে হয়তো ফাইনালি হয়নি ডাকলেস ন্যায় প্রণয় বলছে যে আপনি শিওর এভাবে অনেকে উদ্বিগ্ন ভিতরে আছে তা আসলে পরীক্ষাটি বাতিল হয়নি এটা আমার অনু অবগত নেই যে বাতিল হয়েছে এই ধরনের কোনো কথা আমি শুনিনি তবে পরীক্ষার রেজাল্ট আপনারা পাবেন আশা করি খুব দ্রুত আর যারা আমাদের কাছ থেকে যারা পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন পদের এমসি লিখিত পরীক্ষা সাজেশন নিতে চান পল্লী বিদ্যুৎ বোর্ডের নিয়োগ সহকে যে গাইডটি আছে এগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ পাবেন আপনারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন পদের এমসি কিউ পরীক্ষা বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগীয় যে পরীক্ষাগুলো হয়ে থাকে তার সকল পিডিএফ আমরা দিয়ে দেবো তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়াও খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন মৎস্য দপ্তর মিডা ডিডার কাম মেসেঞ্জার বাস্তু অধিদপ্তর কৃষি বিভাগ অধিদপ্তর বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ রেলওয়ে বিমান বাহিনী থেকে শুরু করে অন্যান্য পদের যে সাজেশনগুলো আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা পাবেন তো ধন্যবাদ অনেক অনেক আপনাদেরকে এত সময় কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ শুভ